এর আগের দিন তোমরা অভিযোজন সম্পর্কে জেনেছিলে এবং অভিযোজন করকমের হয় কি কি সেটাও দেখতে পেয়েছিলে। আর এক ধরনের অভিযোজন সম্পর্কে আগের দিন শুধু বলেছিলাম, অঙ্গ সংস্থানগত অভিযোজন বা মর্ফোলজিক্যাল অ্যাডাপটেশন। আজকে আমরা বাদবাকি যে দুটো প্রকারভেদ রয়েছে অভিযোজনের, সেই দুটো সম্পর্কেই জানবো। প্রথমে যে অভিযোজনটা সম্পর্কে জানবো, সেই অভিযোজনটা হলো শারীরবৃত্তীয় অভিযোজন বা ফিজিওলজিক্যাল অ্যাডাপটেশন। এটা সম্পর্কে জানতে গেলে আগে একটু জেনে রাখতে হবে যে শারীরবৃত্ত বা ফিজিওলজি বলতে কি বোঝায়। বিজ্ঞানের যে শাখায় কোনো জীবের সমগ্র দেহের বা তার দেহের কোনো অংশের স্বাভাবিক কাজকর্ম সম্পর্কে আলোচনা করা হয় তাকেই বলা হচ্ছে শারীরবৃত্ত বা ফিজিওলজি। এবার কোনো একটা জীবের পরিবর্তিত পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে বেঁচে থাকতে গেলে, অর্থাৎ অভিযোজিত হতে গেলে বিভিন্ন রকমভাবে তার অভিযোজিত হওয়ার চেষ্টা করে। এবার কিছু ক্ষেত্রে এই শারীরবৃত্ত বা ফিজিওলজির পরিবর্তনও কিন্তু জীবেরা করে থাকে এবং সেইভাবে তারা পরিবর্তিত পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করে। এই ধরনের অভিযোজনকেই বলা হচ্ছে শারীরবৃত্তীয় অভিযোজন। তাহলে শারীরবৃত্তীয় অভিযোজন বলতে কি বোঝায়? পরিবেশে বেঁচে থাকার জন্য জীবের শারীরবৃত্তীয় পদ্ধতির সুবিধাজনক, উন্নত ও স্থায়ী পরিবর্তনকে শারীরবৃত্তীয় অভিযোজন বা ফিজিওলজিক্যাল অ্যাডাপটেশন বলে। এখন তোমাদের সিলেবাস অনুযায়ী দুটো শারীরবৃত্তীয় অভিযোজনের উদাহরণ দেয়া রয়েছে। প্রথম যে উদাহরণটা রয়েছে সেটা হলো সুন্দরী গাছে লবণ সহনের অভিযোজন। এই সুন্দরী গাছ জিনিসটা কি? সুন্দরী গাছ হলো আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগর উপকূলে বিস্তৃত যে ম্যানগ্রোভ অরণ্য রয়েছে, সেই ম্যানগ্রোভ অরণ্যের একটি প্রধান উদ্ভিদ। এই উদ্ভিদটার উপস্থিতির জন্যই কিন্তু এই ম্যানগ্রোভ অরণ্যটার নাম হয়েছে সুন্দরবন। ম্যানগ্রোভ অরণ্য যে শুধুমাত্র এই সুন্দরবনের মধ্যেই সীমাবদ্ধ তাই নয়, আমাদের ভারতের বেশ কিছু জায়গাতেও যেরকম ম্যানগ্রোভ অরণ্য রয়েছে ঠিক সেরকমভাবেই পৃথিবীর ক্রান্তীয় এবং উপক্রান্তীয় অঞ্চলে প্রায় 118টি দেশে এই ম্যানগ্রোভ অরণ্য কিন্তু রয়েছে। ম্যানগ্রোভ অরণ্য বলতে কী বোঝায়? ম্যানগ্রোভ অরণ্য বলতে প্রধানত সমুদ্রের উপকূলবর্তী অথবা কোনো কর্দমাক্ত প্রধানত লবণ সমৃদ্ধ মাটিতে জন্মানো বিশেষ ধরনের কতগুলো গুল্ম জাতীয় উদ্ভিদ নিয়ে গড়ে ওঠা অরণ্যকেই ম্যানগ্রোভ অরণ্য বলা হয়। এবার এই যে ম্যানগ্রোভ অরণ্যে যে গাছগুলো দেখা যায়, সেই মানে ম্যানগ্রোভ অরণ্যে যে গাছগুলো দেখা যায় সেই গাছগুলোর একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। সেই গাছগুলো কিন্তু মানে এই অঞ্চলের মাটিতে জন্মানোর জন্য বিশেষভাবে অভিযোজিত। তাহলে এই অঞ্চলের মাটিটার আসলে একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। মাটিটার বৈশিষ্ট্য কি না, এই প্রথমেই বললাম যে এই অঞ্চলের মাটিতে লবণের পরিমাণ সাধারণত বেশি থাকে। এই অঞ্চলে যেহেতু মানে এবার যদি সুন্দরবনের কথা স্পেসিফিক্যালি বলি, তাহলে সুন্দরবনটা দেখতে পাচ্ছ যে আমাদের একদম পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একদম দক্ষিণে উপকূলবর্তী অঞ্চলে রয়েছে এবং সেখানে কিন্তু জোয়ারের জলে মানে জোয়ারের জল আসছে দিনে দুবার করে এবং জোয়ারের জলে মানে সমুদ্রের জল আসছে। এবং সমুদ্রের জল যেহেতু মাটিতে আসছে, তাই মাটির মধ্যে সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম সালফেট এই ধরনের বিভিন্ন লবণ কিন্তু অনেক বেশি পরিমাণে থাকে। অর্থাৎ এই মাটিটায় কিন্তু লবণের ভাগ অনেক বেশি। মাটিতে যেহেতু লবণের ভাগ অনেক বেশি, তাই এই অঞ্চলে যে উদ্ভিদগুলো জন্মায় তারা কিন্তু সহজে মাটি থেকে জল শোষণ করতে পারে না। এই যে ধরনের মাটি, যে মাটিতে লবণের ভাগ বেশি থাকার জন্য উদ্ভিদরা মাটি থেকে জল শোষণে অক্ষম হয় বা উদ্ভিদদের মাটি থেকে জল শোষণ করার ক্ষমতা কমে যায়, সেই মাটিকেই বলা হচ্ছে শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বা ফিজিওলজিক্যালি ড্রাই সয়েল। এই ফিজিওলজিক্যালি ড্রাই সয়েল বা শারীরবৃত্তীয়
মৃত্তিকার মৃত্তিকাতে যে সমস্ত উদ্ভিদগুলো সারিবৃত্ত শুষ্ক মৃত্তিকাতে যে সমস্ত উদ্ভিদগুলো জন্মায় সেই উদ্ভিদগুলোকে বলা হচ্ছে হ্যালোফাইট, অর্থাৎ যে উদ্ভিদগুলো লবণা অতিরিক্ত লবণ মিশ্রিত মাটিতে বা সারিবৃত্তীয় শুষ্ক মৃত্তিকাতে জন্মায় সেই ধরনের উদ্ভিদগুলোকে বলা হচ্ছে হ্যালোফাইট। এই যে সুন্দরী গাছের কথা বলা হচ্ছে, এই সুন্দরী গাছও কিন্তু এক ধরনের হ্যালোফাইট। যেহেতু এরা এই ধরনের লবণাক্ত মৃত্তিকাতে বা সারিবৃত্তীয় শুষ্ক মৃত্তিকাতে জন্মায়, তাই জল শোষণের অসুবিধার কারণে কিন্তু এদের গাছে মানে এই গাছগুলোতে জল নির্গমনের সারিবৃত্তীয় পদ্ধতিগুলোর অভিযোজন দেখা যায়। অর্থাৎ জলগুলোকে কিভাবে বাইরে বের করে দেবে, মানে লবণ মিশ্রিত যে জল রয়েছে সেই লবণ মিশ্রিত জলের মধ্যে তো লবণটাও মূলের মাধ্যমে চলে আসছে, মানে কম পরিমাণে হলেও কিছুটা তো জল তারা শোষণ করছে, এবং যখনই জল শোষণ করছে তখনই বেশ কিছুটা পরিমাণ লবণ তাদের শরীরের মধ্যে চলে আসছে। এই অতিরিক্ত লবণটাকে বাইরে বের করে দেওয়ার জন্যই এই উদ্ভিদগুলোর মধ্যে বিশেষ ধরনের অভিযোজন দেখতে পাওয়া যায়। অর্থাৎ এক কথায় লবণ সহ্য করার জন্য বা লবণ সহনের জন্য বিভিন্ন ধরনের অভিযোজন দেখতে পাওয়া যায়। প্রথম আমরা এই উদ্ভিদটার মূলের অভিযোজন সম্পর্কে জানব। মূলের ক্ষেত্রে কী দেখা যায়, এই অঞ্চলের মাটি লবণাক্ত হওয়ায় সুন্দরী গাছের মূল মাটির অল্প নিচেই কিন্তু বিস্তৃত থাকে। যেহেতু মাটিতে লবণের ভাগ অনেক বেশি, তাই এবং তার জন্য সেখান থেকে বেশি পরিমাণ জল শোষণও করতে পারছে না, তাই মূল বেশি দূর অবধি মাটির যায় না, মাটির অল্প নিচে পর্যন্তই কিন্তু মূলটা বিস্তৃত থাকে। তারপরে মাটি কর্দমাক্ত, অর্থাৎ মাটিতে কাদার পরিমাণ বেশি থাকায় মাটিতে কী হয়, বাতাবকাশ কম থাকে, অর্থাৎ বাতাসের পরিমাণ কিন্তু মাটিতে অনেক কম থাকে, তার ফলে অক্সিজেনের সরবরাহও কম থাকে। তাই বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করার উদ্দেশ্যে বিভিন্ন প্রশাখা মূল অভিকর্ষে বিপরীত দিকে মাটির উপরে উঠে আসে, অর্থাৎ নেগেটিভ জিওট্রপিক চলন দেখা যায় এদের মূলের শাখা মূলগুলোতে। এই ধরনের মূলকে শ্বাসমূল বা নিউম্যাটোফোর বলে। তাহলে শ্বাসমূল বা নিউম্যাটোফোর বলতে কী বোঝায়, সারিবৃত্তীয় শুষ্ক মৃত্তিকাতে জন্মগ্রহণকারী উদ্ভিদের মূলের প্রশাখা মূলগুলি মাটি থেকে অক্সিজেন কম পরিমাণে পাওয়ার জন্য বাতাস থেকে অতিরিক্ত অক্সিজেন গ্রহণের উদ্দেশ্যে মাটির ওপরে উঠে আসে। এই ধরনের মূলকেই বলা হচ্ছে শ্বাসমূল বা নিউম্যাটোফোর। শ্বাসমূলের একদম মাথায় অক্সিজেন গ্রহণ করার জন্য একটা ছিদ্র থাকে, যে ছিদ্রটিকে বলা হচ্ছে শ্বাসছিদ্র বা নিউম্যাথোড, শ্বাসছিদ্র বা নিউম্যাথোড। তারপরে এদের যে মূলের ত্বক, অর্থাৎ এপিব্লেমা যেটা রয়েছে, এবং তার নিচে যে অধস্তক বা হাইপোডার্মিস রয়েছে, সেই হাইপোডার্মিসটাও অনেকটা কিন্তু পুরু হয়। অনেকটা পুরু হওয়ার জন্য অন্ত অভিস্রবণের মাধ্যমে জল শোষিত হওয়ার সময় অতিরিক্ত লবণ কিন্তু শোষণে বাধাপ্রাপ্ত হয়। এর পরের অংশ যেটা বলবো সেটা হলো কাণ্ডের অভিযোজন। কাণ্ডের ক্ষেত্রে কী কী ধরনের অভিযোজন দেখতে পাওয়া যায়, কাণ্ডের শাখা প্রশাখার বিভিন্ন কোষে অবস্থিত ভ্যাকুয়েলের মধ্যে অতিরিক্ত লবণ এরা সঞ্চিত করে রাখে। অর্থাৎ কাণ্ডের যে শাখা প্রশাখা রয়েছে সেই শাখা প্রশাখাগুলো যে কোষ দিয়ে তৈরি, সেই কোষের মধ্যে কিন্তু যে ভ্যাকুয়েল রয়েছে সেই ভ্যাকুয়েলে এরা অতিরিক্ত লবণ সঞ্চয় করে রাখে। তারপর দেহে লবণ সঞ্চয়ের পরিমাণ যদি অতিরিক্ত হয়ে যায় তাহলে এরা কী করে, বাকল মোচনের মাধ্যমেও অতিরিক্ত লবণ নির্গত করে থাকে। অর্থাৎ যখনই কোনো না যতই প্রচেষ্টা করুক, লবণ তো কিছু না কিছু পরিমাণ তাদের এই উদ্ভিদগুলোর শরীরে বেশি পরিমাণে ঢুকছে, যখনই এর পরিমাণটা অতিরিক্ত হয়ে যায় তখন কী হয়, ওই বাকলের মধ্যে কাণ্ডের বাকলে জমা করা থাকে লবণগুলো, এবং যখন অতিরিক্ত হয়ে যায় তখন সেই বাকল মোচন করে দেয়, এবং বাকল মোচনের মাধ্যমে এই অতিরিক্ত লবণটা বাইরে বের করে দেয়। তিন নম্বর হলো পাতার অভিযোজন। পাতার ক্ষেত্রে কী অভিযোজন দেখা যায়,
জল শোষণের মাধ্যমে গৃহীত অতিরিক্ত লবণ পাতায় অবস্থিত লবণ গ্রন্থির মাধ্যমে নির্গত হয়ে থাকে। অর্থাৎ এরা যখন জল শোষণ করছে তার সঙ্গে যে লবণটা অতিরিক্ত আসছে সেটা এদের পাতায় একটা বিশেষ ধরনের গ্রন্থি থাকে যেটাকে লবণ গ্রন্থি বা সল্ট গ্ল্যান্ড বলা হয়। সেই সল্ট গ্ল্যান্ডগুলো কী করে, লবণগুলোকে সংগ্রহ করে এবং সংগ্রহ করে সেখান থেকে পাতা থেকে বাইরে বের করে দেয়। অনেক সময় উদ্ভিদ পাতায় সঞ্চিত অতিরিক্ত লবণকে পত্রমোচনের সাহায্যে রেচিত করে দেয়। অর্থাৎ পাতায় যে লবণটা জমা থাকছে সেই লবণটা কিন্তু তারা পত্র যখন মোচন করে, অর্থাৎ পাতাগুলোকে যখন খসিয়ে দেয়, সেই পত্র মোচনের মাধ্যমেও কিন্তু ওই পাতায় সঞ্চিত লবণগুলোকে বাইরে বের করে দেয়। এরপর যেটা আমরা জানবো সেটা হলো উটের অতিরিক্ত জলক্ষয় সহনের অভিযোজন বা উটের অতিরিক্ত জলক্ষয় সহ্য করার জন্য অভিযোজন। উট আমরা জানি, উটকে মরুভূমির জাহাজ বলা হয়, ছোটবেলা থেকেই জেনে এসেছো। উটের বিজ্ঞানসম্মত নাম হলো ক্যামেলাস ড্রোমেডারিয়াস। উট এমন এক পরিবেশে বসবাস করে সেই অঞ্চলে কিন্তু জলের পরিমাণ খুবই কম এবং তাপমাত্রাও যথেষ্ট বেশি। তো অত বেশি তাপমাত্রাতে কিন্তু উটের শরীর থেকে জল সম্পূর্ণরূপে বেরিয়ে যাওয়ার কথা, কিন্তু সেরকম কোনো ঘটনা ঘটে না। উট কিন্তু খুব ভালোভাবেই ওই পরিবেশে মানিয়ে নিতে সক্ষম। অর্থাৎ জলক্ষয় সহনের জন্য উটের শরীরে কিন্তু বিশেষ ধরনের কিছু অভিযোজন দেখতে পাওয়া যায়। যেমন উটের পিঠে কুঁজ যেটা থাকে, সেই কুঁজের ভিতরে কিন্তু আসলে চর্বি জমা থাকে। অনেকেই ছোট থেকে হয়তো জেনে এসেছে যে উটের পিঠের যে কুঁজ, সেই কুঁজে আসলে জল জমা থাকে। সেটা একেবারেই ঠিক না, আসলে পিঠের যে কুঁজ সেখানে চর্বি জমা থাকে। এই চর্বি জারিত হলে তা জলে পরিণত হয় এবং এই জল কী করে, তার শারীরবৃত্তীয় প্রয়োজন মেটায়। জারণ ক্রিয়ার সময় অনেক শক্তিও উৎপন্ন হয়, সেই শক্তি কিন্তু নানা রকমের কাজ সম্পন্ন করে। আমরা জানি এমনি 1 গ্রাম ফ্যাট দহন করলে 9.3 কিলোক্যালোরি তাপশক্তি উৎপন্ন হয়। তাহলে উটের পিঠে যে কুঁজ রয়েছে তাতে যে পরিমাণ ফ্যাট জমা থাকে, সেই ফ্যাটের যখন জারণ হয় তখন কিন্তু তা থেকে প্রচুর পরিমাণ শক্তি উৎপন্ন হয় এবং সেই শক্তি উটের নানা রকমের কাজ সম্পন্ন করতে কাজে লাগে। দেখা গেছে যে প্রায় 100 গ্রাম ফ্যাট জারিত হলে 110 গ্রাম জল উৎপন্ন হয়। এবার যেহেতু উটের এই চর্বি দহন করে বা চর্বি জারণ প্রক্রিয়া জারণের ফলে প্রচুর পরিমাণ শক্তি উৎপন্ন হয়, তাই উট কিন্তু প্রায় 7 দিন না খেয়েও থাকতে পারে। 2 নম্বর, উটের ত্বক পুরু এবং ত্বকে ঘর্মগ্রন্থির সংখ্যা খুবই কম থাকায় ঘাম নিঃসৃত হয় না এবং তার ফলে দেহে জলের সংরক্ষণ হয়। অর্থাৎ ঘামের মাধ্যমে কিন্তু আমাদের শরীর থেকে জল, অতিরিক্ত যে জল সে অতিরিক্ত জল বেরিয়ে যায়, কিন্তু উটের দেহে যেহেতু কোনো ঘর্মগ্রন্থি থাকে না বা থাকলেও খুবই কম থাকে, তাই সেক্ষেত্রে কিন্তু ঘামের সঙ্গে মানে ঘামের মাধ্যমে অতিরিক্ত জল বাইরে বেরিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। 3 নম্বর, এদের নিঃশ্বাস ত্যাগের সময় যে জলীয় বাষ্প পরিত্যক্ত হয় তা নাসাপথে বিন্যস্ত মিউকাস স্তরের দ্বারা জল শোষণের মাধ্যমে পুনঃশ্বসিত হয় ও দেহে ফিরে আসে। মানে যখন এরা নিঃশ্বাস ত্যাগ করে তখন সেই নিঃশ্বাস ত্যাগের সময়েও কিছুটা পরিমাণ জলীয় বাষ্প নির্গত হয়। সেটা উটেরও যেরকম হয় আমাদেরও হয়, আমরা যখন নিঃশ্বাস ত্যাগ করি তখন কিছুটা পরিমাণ জলীয় বাষ্প তার সঙ্গে বেরিয়ে আসে। উটের ক্ষেত্রে কী হয়, এই যে জলীয় বাষ্প যেটা নাসাপথ দিয়ে বেরিয়ে আসছে, সেই নাসাপথে যে মিউকাস স্তর থাকে সেই মিউকাস স্তর কী করে, ওই জলীয় বাষ্পটাকে আবার শোষণ করে নেয় এবং শোষণ করে নেওয়ার ফলে কী হয়, জলীয় বাষ্পটা আর নিঃশ্বাস ত্যাগের সঙ্গে বাইরে বেরিয়ে যায় না, আবার কিন্তু উটের দেহেই ফিরে আসে। এরপর
চার নম্বর যেটা জানবো সেটা হলো অন্যান্য স্তন্যপায়ী প্রাণীর মতো উটের দেহের তাপমাত্রা কিন্তু নির্দিষ্ট নয়, বাইরের যে তাপমাত্রা থাকে সেই তাপমাত্রা অনুযায়ী কিন্তু উটের দেহের তাপমাত্রা হ্রাস বৃদ্ধি হয়। সাধারণত দেখা গেছে যে উটের দেহ 34 থেকে 41.7 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে কিন্তু তারা তাদের তাপমাত্রাটা পরিবর্তিত হয়। এবার যেহেতু দেহের তাপমাত্রা বাইরের তাপমাত্রার সঙ্গে পরিবর্তিত হচ্ছে, তখন অর্থাৎ যখন বাইরের তাপমাত্রা খুব বেশি, মানে বাইরে খুব গরম থাকে, তখন উটের শরীরের ভিতরটাও কিন্তু অনেক গরম থাকে। এর দুটো ফলাফল আছে, দুটো প্রভাব রয়েছে। সেটা হলো যেহেতু তাপমাত্রা বাইরের এবং শরীরের ভিতরের তাপমাত্রা একই রকম থাকছে, তার ফলে অতিরিক্ত তাপ কিন্তু আর উটের শরীর বাইরে থেকে গ্রহণ করতে পারে না, তার কারণ তাপের একটা সাম্যাবস্থা বজায় থাকছে। আর এছাড়া যেহেতু তাপমাত্রা শরীরের ভেতরে তাপমাত্রা একই রকম, মানে বাইরের সঙ্গে একই রকমই রাখার প্রবণতা উটের শরীরে থাকে, তাই এক্ষেত্রে কিন্তু কোনোভাবেই ঘামের ক্ষরণ হয় না এবং তার ফলে কী হয়, দেহে জলের সংরক্ষণ ঘটে। এর পরের যে পয়েন্টটা সেটা হলো উট কিন্তু প্রায় 36 লিটার অবধি জল পান করতে পারে একবারে, এবং এই জল তারা পাকস্থলীর বিশেষ কতগুলো প্রকোষ্ঠের মধ্যে কিন্তু জমা করে রাখে, যখন তাদের প্রয়োজন হয় তখন কিন্তু সেখান থেকে তারা আবার জলের চাহিদাটা পূরণ করতে পারে। তারপরে উটের যে বৃক্ক রয়েছে সে বৃক্কে যে নেফ্রন থাকে সেই নেফ্রনের হেনলির লুপ কিন্তু খুব দীর্ঘ হয়, অর্থাৎ লম্বা হয়, এবং তার ফলে জল সংরক্ষণ কিন্তু অনেক ভালোভাবে হয়, অর্থাৎ যে মূত্রটা উটের নির্গত হয় সেই মূত্র কিন্তু অনেক বেশি ঘন হয় এবং মূত্রের পরিমাণও কিন্তু খুবই কম হয়। এছাড়া উটের যে মল সেই মল কিন্তু অত্যন্ত শক্ত হয় এবং এতে জলীয় অংশ প্রায় থাকে না বললেই চলে, অর্থাৎ যে কোনোভাবেই জলের যে নির্গমন সেটা কিন্তু বিভিন্ন রকমভাবে উটের ক্ষেত্রে কম করার প্রবণতা দেখা যায়। তবে উটের রক্তে এক বিশেষ রকমের আরবিসি থাকে, উটের রক্তে এক বিশেষ রকমের অ্যালবুমিন প্রোটিন থাকে, যে অ্যালবুমিন থাকার ফলে উটের শরীরে কখনোই কিন্তু জল বিয়োজনের ঘটনা বা ডিহাইড্রেশনের ঘটনা ঘটে না। এবার উটের ক্ষেত্রে এগুলো স্বাভাবিক সার্বিক কিছু পরিবর্তন, মানে অভিযোজন দেখলাম। এবার উটের আরবিসির আবার বিশেষ কিছু পরিবর্তন রয়েছে। আরবিসির ক্ষেত্রে এখানে কী বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়, দীর্ঘদিন জলপান না করার পর অধিক জলপানে আরবিসির জলস্ফীতি হয়ে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু উটের আরবিসি কিন্তু অন্যান্য স্তন্যপায়ীদের তুলনায় অনেক বেশি পরিমাণে আকারে বৃদ্ধি পেতে পারে। অন্যান্য স্তন্যপায়ীদের যেখানে আরবিসি 150% পর্যন্ত আকারে বৃদ্ধি পেতে পারে, উটের ক্ষেত্রে কিন্তু সেটা প্রায় 240% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। অর্থাৎ যখন অতিরিক্ত জলপান করে উট, তখন সেই আরবিসিটা কিন্তু অন্ত অভিশ্রবণের মাধ্যমে কখনোই মানে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে না, সাধারণ যে আকার তার থেকে প্রায় 240% পর্যন্ত সেটা বাড়তে পারে। তারপরে উটের আরবিসি কিন্তু অন্যান্য স্তন্যপায়ীদের মতো দ্বি অবতল বা বাইকনকেভ আকৃতি বিশিষ্ট নয়, এই আরবিসিটি তো অবশ্যই ক্ষুদ্র এবং ডিম্বাকার হয়। এই ক্ষুদ্র ডিম্বাকার হওয়ার জন্য উটের যখন রক্তে জলের পরিমাণ কম থাকে, অর্থাৎ ঘন যখন থাকে রক্তটা, তখন সে কিন্তু সেই ঘন অবস্থাতেও সরু জালকের মধ্যে দিয়ে খুব সহজেই এটা প্রবাহিত হতে পারে।
এটা হলো উটের আরবিসির একটা আরেকটা বিশেষ বৈশিষ্ট্য। আচ্ছা, আরেকটা আরবিসির ক্ষেত্রে উটের আরেকটা বিশেষ বৈশিষ্ট্য হলো যে উটের আরবিসিতে কিন্তু নিউক্লিয়াস থাকে, পরিণত আরবিসিতে নিউক্লিয়াস থাকে। অন্যান্য স্তন্যপায়ীদের ক্ষেত্রে কিন্তু পরিণত আরবিসিতে নিউক্লিয়াস থাকে না। যদিও এই বিষয়টা নিয়ে মানে আরবিসির উপস্থিতি নিয়ে, আরবিসিতে নিউক্লিয়াসের উপস্থিতি নিয়ে একটু মত পার্থক্য রয়েছে, কিন্তু তোমাদের সিলেবাসের মানে কিছু কিছু বইতে এটা দেওয়া রয়েছে উটের আরবিসিতে নিউক্লিয়াসের উপস্থিতি। তো তোমরা সেক্ষেত্রে এটা লিখতে পারো, এক্ষেত্রে কোনো অসুবিধের কিছু নেই, তোমরা এটা লিখতেই পারো যে উটের আরবিসিতে নিউক্লিয়াস থাকে। এবং এই নিউক্লিয়াস কিন্তু কি করে না, অতিরিক্ত জল যাতে উটের আরবিসির ভেতরে প্রবেশ করে সেই জল প্রবেশে কিন্তু সাহায্য করে। এরপর যে অভিযোজনটার কথা জানবো সেটা হলো আচরণগত অভিযোজন। আচরণগত অভিযোজন বলতে কি বোঝায়, জিনগত অথবা শিখন নির্ভর যে ক্রিয়া দ্বারা কোনো জীব তার বেঁচে থাকা ও জননের সম্ভাবনা বৃদ্ধি করে তাকে আচরণগত অভিযোজন বা বিহেভিয়ারাল অ্যাডাপটেশন বলে। অর্থাৎ আমরা যে আচরণগুলো করি, মানে কোনো একটা মানে পরিবেশে কোনো একটা ইঙ্গিত বা উদ্দীপকের প্রভাবে আমরা যে আচরণগুলো করি, সেই আচরণগুলো কিন্তু অনেক ক্ষেত্রেই আমাদের জিনগত থাকে, অর্থাৎ কাউকে শিখিয়ে দিতে হয় না। যেমন ধরো পাখিদের বাসা তৈরি করা, এটা কিন্তু পাখিদের বাসা তৈরি করা কেউ তাদেরকে শিখিয়ে দেয় না, তারা কিন্তু নিজে থেকেই সেটা করতে পারে, অর্থাৎ এটা একটা জিনগত আচরণের উদাহরণ। আবার শিখন প্রক্রিয়ার দ্বারা, যেমন আমাদের পড়াশুনো শেখা, পড়াশুনো শেখা কিন্তু একটা শিখন প্রক্রিয়ার দ্বারা মানে একটা শিখন প্রক্রিয়ার একটা উদাহরণ। এবং পড়াশুনো শিখে একজন পড়াশুনো শেখা মানুষ এবং একজন পড়াশুনো না শেখা মানুষের আচরণের মধ্যেও কিন্তু পার্থক্য থাকে। তো তাহলে সেক্ষেত্রেও কিন্তু মানে এই যে পড়াশোনা শেখাটা, এটা আসলে এক ধরনের শিখন নির্ভর আচরণের উদাহরণ বলা যেতে পারে। তো এক্ষেত্রে তোমাদের দুটো আচরণগত অভিযোজনের উদাহরণ দেয়া রয়েছে। প্রথম যেটা দেয়া আছে সেটা হলো শিম্পাঞ্জির সমস্যা সমাধান। শিম্পাঞ্জি যার বিজ্ঞানসম্মত নাম হলো প্যান ট্রোগ্লোডাইটস, এটি কিন্তু মানুষের নিকটতম পূর্বপুরুষ, অর্থাৎ মানুষের বিবর্তনের যে ইতিহাস, পরবর্তীকালে যদি কেউ উঁচু ক্লাসে জীবনবিজ্ঞান নিয়ে পড়ো তাহলে জানতে পারবে মানুষের বিবর্তনের ইতিহাসে যে যে পূর্বপুরুষগুলো রয়েছে তাদের মধ্যে নিকটতম যে পূর্বপুরুষ সে হলো এই শিম্পাঞ্জি। শিম্পাঞ্জির ডিএনএর সাথে মানুষের ডিএনএর মানে সাদৃশ্য কিন্তু প্রায় 95% থেকে 99% সাদৃশ্য আমাদের সাথে শিম্পাঞ্জির রয়েছে। তো এই শিম্পাঞ্জি কিভাবে তাদের দৈনন্দিন বিভিন্ন সমস্যা সমাধান করে থাকে সেইগুলো তোমাদের এখন বলবো। যেমন এক নম্বর, উইপোকা শিকার। কিভাবে উইপোকা শিকার করে শিম্পাঞ্জি? শিম্পাঞ্জিরা সোজা এবং সরু গাছের ডাল ভেঙে নিয়ে সেই ডালের পাতাগুলো ছিঁড়ে ফেলে, সেই ডালটি তারপর কি করে না, উইয়ের ঢিপিতে ঢুকিয়ে গর্ত করে। এই এই ডালটিকেই ফিশিং টুলের মতন তারা ব্যবহার করে, এবং যখনই ওই গর্তে গর্ত করে উইয়ের ঢিপিতে ডালটাকে ঢুকিয়ে দেয় তখন সরু ডালটার গা বেয়ে উই পোকাগুলো সারিবদ্ধভাবে বাইরে বেরিয়ে আসে, এবং তখনই শিম্পাঞ্জিরা সেগুলোকে খাদ্য হিসেবে গ্রহণ করে। অর্থাৎ এইরকমভাবে নিজেদের বুদ্ধি কাজে লাগিয়ে কিন্তু শিম্পাঞ্জি উইয়ের ঢিপি থেকে উই পোকাগুলোকে বের করে খায়। দু নম্বর, বাদামের খোলা ভাঙা। আমাদের মতনই, অর্থাৎ মানুষের মতনই শিম্পাঞ্জি কিন্তু হাতুড়ি এবং নেহাইয়ের মতো কিছু যন্ত্র ব্যবহার করে বাদামের খোলা ভেঙে সেখান থেকে বাদাম খায়। এক্ষেত্রে শক্ত পাথরের কোনো পাটাতন যেটাকে নেহাইয়ের মতো করে ব্যবহার করে, এবং অন্য আরেকটা
ডাল বা পাথরকে হাতুড়ির মতো ব্যবহার করে সেটাকে কিন্তু সেটা দিয়ে ওই বাদামের যে শক্ত খোলা সেই শক্ত খোলাটাকে ভেঙে নেয়। অর্থাৎ এক্ষেত্রেও কিন্তু নিজেদের বুদ্ধিকে কাজে লাগিয়ে হাতুড়ি এবং নেহাইয়ের ব্যবহার করে শিম্পাঞ্জি বাদামের শক্ত খোলা ভেঙে সেখান থেকে বাদাম বের করে খায়। তারপরে ভেষজ ঔষধির ব্যবহার, শিম্পাঞ্জিরা বিভিন্ন কোনো কোনো পরজীবী দ্বারা যদি আক্রান্ত হয় তাহলে ভেষজ গুণসম্পন্ন বিভিন্ন উদ্ভিদের পাতা খাদ্য হিসেবে গ্রহণ করে। অর্থাৎ তাদের বিভিন্ন মানুষ যেরকম বিভিন্ন উদ্ভিদের ভেষজ গুণ সম্পর্কে ওয়াকিবহল, শিম্পাঞ্জিরাও কিন্তু সেরকম বিভিন্ন উদ্ভিদের ভেষজ গুণ সম্পর্কে ওয়াকিবহল। তারা কী করে, যখন এই ধরনের কোনো পরজীবী দ্বারা আক্রান্ত হয় তখন বিভিন্ন ধরনের এই ধরনের ভেষজ উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে। দেখা গেছে যে অ্যাসপিলিয়া রুডিস এবং আরও প্রায় 19টি ভেষজ উদ্ভিদের পাতা এরা ঔষধি হিসেবে ব্যবহার করে। অর্থাৎ যখন এরা অসুস্থ হয় বা কোনোভাবে কোনো আঘাতপ্রাপ্ত হয় তখন বিভিন্ন ধরনের উদ্ভিদের পাতাকে ওষুধ হিসেবে এরা গ্রহণ করে। শুধু তাই নয়, এরা কিন্তু গাছের ডালে পাতার বাসা বানিয়ে সেখানে ঘুমোয়। তাহলে এই রকম বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য শিম্পাঞ্জিদের ক্ষেত্রে দেখা যায়, অর্থাৎ আচরণগত বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায় যেগুলো কিন্তু শিম্পাঞ্জিকে তার বেঁচে থাকার পথকে অনেক সহজ করে তুলেছে। এবং এই আচরণগত বৈশিষ্ট্যগুলো একটু যদি ভালো করে পর্যবেক্ষণ করো তাহলে তার সঙ্গে কিন্তু অনেক ক্ষেত্রেই মানুষের অনেক বেশি মিল খুঁজে পাবে। এরপর যে আচরণগত অভিযোজনটার কথা বলবো সেটা হলো মৌমাছিদের বার্তা আদান প্রদান। মৌমাছি একটা সমাজবদ্ধ জীব এবং এদের যে বার্তা আদান প্রদান সেটা কিন্তু খুবই উন্নত মানের প্রক্রিয়া একটা। এই প্রক্রিয়াটা প্রথম একজন অস্ট্রিয়ান ইথোলজিস্ট বলতে কাদের বোঝায়, যে সমস্ত বিজ্ঞানীরা জীবের আচরণ সম্পর্কে অধ্যয়ন করেন অর্থাৎ আচরণ বিদ্যা সম্পর্কে অধ্যয়ন করেন তাদেরকে বলা হয় ইথোলজিস্ট। আর বিভিন্ন জীবের আচরণ সংক্রান্ত বিদ্যাকে, আচরণ সংক্রান্ত অধ্যয়নকে বলা হচ্ছে ইথোলজি। আর যারা ইথোলজি নিয়ে চর্চা করেন তাদেরকেই বলা হচ্ছে ইথোলজিস্ট। তো একজন অস্ট্রিয়ান ইথোলজিস্ট কার্ল ভন ফ্রিস্ক প্রথম এই মৌমাছিদের বার্তা প্রদান সম্পর্কে ধারণা দান করেছিলেন। মূলত স্কাউট নামে এক বিশেষ ধরনের কর্মী মৌমাছিরা খাদ্যের সন্ধান পেলে মৌচাকে ফিরে আসে এবং বিশেষ ধরনের মহড়া প্রদর্শন করে। এই বিশেষ ধরনের মহড়া প্রদর্শনকেই মৌ নৃত্য বা বি ডান্স বলা হয়। এই মৌ ডান্স এটার প্রকৃতির ওপর নির্ভর করে কিন্তু ফোরেজার নামক এক বিশেষ ধরনের আবার কর্মী মৌমাছি খাদ্য সংগ্রহে বেরিয়ে পড়ে। এই মৌ নৃত্য দুরকমের হয়, একটা হলো চক্রাকার নৃত্য বা সার্কুলার ডান্স এবং আরেকটা হলো ওয়াগেল ডান্স। এবার এই দু ধরনের নৃত্য থেকেই ফোরেজাররা তিন রকমের তথ্য জানতে পারে। কী কী? 1, মৌচাক থেকে খাদ্যের উৎসের অভিমুখ, অর্থাৎ মৌচাক থেকে খাদ্যের উৎসটা কোন দিকে সেটা জানা যায়। 2, উৎসের দূরত্ব কত সেটাও কিন্তু এই মৌ নৃত্য থেকে বুঝতে পারা যায়, মানে ফোরেজাররা অবশ্যই বুঝতে পারে। শুধু তাই নয়, খাদ্যের মানে যে খাদ্য উৎসটা রয়েছে সেই খাদ্যের ঘ্রাণ সম্পর্কে বা খাদ্যের গুণাগুণ সম্পর্কেও কিন্তু এই মৌ নৃত্য থেকে ফোরেজাররা জানতে পারে। এবার দূরত্ব অনুযায়ী আসলে স্কাউটরা এই দু রকমের নৃত্য করে থাকে।
যদি খাদ্যের উৎস 50 থেকে 75 মিটারের মধ্যে হয়, অর্থাৎ যদি কাছাকাছির মধ্যে হয়, মৌচাকের কাছাকাছি যদি হয় খাদ্যের উৎস, তাহলে ওই স্কাউটরা ক্ষুদ্র চক্রাকারে নৃত্য শুরু করে এবং স্কাউটের পিছন পিছন অন্য ফোরেজাররাও খাদ্য উৎসের দিকে ধাবিত হয় এবং যাত্রাপথে তারাও ওই একই রকমের নৃত্য শুরু করে। এই নৃত্যটাকে রাউন্ড ডান্স বলা হচ্ছে, তার কারণ এক্ষেত্রে অনেকটা চক্রাকারে স্কাউটরা প্রথমে ঘোরে এবং সেই অনুযায়ী অন্যান্য যে ফোরেজার মৌমাছি যারা রয়েছে তারাও একই রকমভাবে নৃত্য করতে করতে খাদ্য উৎসের দিকে ধাবিত হয়। দু নম্বর যেটা দেখা যায় সেটা হলো যদি দূরত্ব আর একটু বেশি হয়, অর্থাৎ 75 থেকে 100 মিটারের মধ্যে যদি হয়, তাহলে কিন্তু স্কাউটরা একটা বিশেষ ধরনের নৃত্য করে যেটাকে ওয়াগল নৃত্য বলা হয়। এই ওয়াগল কথাটার মানে হলো আন্দোলন। এক্ষেত্রে কি হয়, এই যে নাচটা, এই নাচটার ক্ষেত্রে স্কাউটরা ইংরেজি 8 অক্ষরের মতো পাক খায়, অর্থাৎ একবার ডান দিকে একটা লুপ তৈরি করে, তারপর আবার বাম দিক থেকে লুপ তৈরি করে একটা ইংরেজির 8 অক্ষর সম্পূর্ণ করে। এবং এই যে দুটো লুপ, এই দুটো লুপের মাঝখানে যে সরলরৈখিক অংশ, মানে মাঝখানে যদি একটা সরলরেখা কল্পনা করা হয়, সেই সরলরৈখিক অংশে কী হয়, মৌমাছিটার উদরের যে অংশ সেটা ওপর নিচে আন্দোলিত হতে থাকে। এবার যেহেতু এক্ষেত্রে এই ধরনের নাচটার ক্ষেত্রে মৌমাছির উদরের অংশটা ওপর নিচে আন্দোলিত হয়, তাই এই নাচটাকে ওয়াগল নৃত্য বা ওয়াগল ডান্স বলা হয়। এবার সূর্যের যে মুহূর্তে স্কাউটরা আর কি খাদ্য উৎস সম্পর্কে তথ্য নিয়ে আসছে, সেই মুহূর্তে সূর্যের অবস্থানের সাপেক্ষে খাদ্যের উৎসটা কত ডিগ্রি কোণে রয়েছে সেই দূরত্বটা কিন্তু, মানে সেই ক্যালকুলেশন বা সেই গণনাটা কিন্তু ফোরেজার মৌমাছিরা এই নৃত্যটার দেখে কিন্তু বুঝতে পেরে যায়। অর্থাৎ এই নৃত্য দেখে কিন্তু সেই মুহূর্তে সূর্যের অবস্থানের সাপেক্ষে খাদ্যের উৎসর অভিমুখ কিন্তু জানা যায়। আমি তোমাদের এখনই একটা ভিডিও দেখাচ্ছি, ইউটিউব থেকেই নেওয়া একটা ভিডিও দেখাচ্ছি, সেখানে তোমরা এই ওয়াগল ডান্স সম্পর্কে বেশ কিছুটা জিনিস জানতে পারবে। ওয়াগল ডান্সটা অনেক সময় ইংরেজি 8 অক্ষরের মতোই পুরোটা দেখতে হয়, দেখো ইংরেজি 8 অক্ষরের মতো দেখতে লাগছে। এবার এই মাঝখানে যে একটা সরলরেখা টানা যায়, এই যে দেখো সরলরেখা যেটা টানা হচ্ছে এটা দেখো, এবার এটা কিন্তু ওই সরলরেখা দিয়েও বাঁ দিকে বেঁকছে। তাহলে খাদ্যের উৎসটা কোন দিকে রয়েছে, এই যে বাঁ দিকে দেখানো রয়েছে এবং ওপরে লম্বভাবে হচ্ছে সূর্য, তাহলে সূর্য থেকে 90 ডিগ্রি কোণ করে বাঁ দিকে রয়েছে খাদ্যের উৎস। আবার যদি খাদ্যের উৎসটা ডান দিকে হয়, তাহলে সূর্য থেকে 60 ডিগ্রি কোণে ডান দিকে খাদ্যের উৎসটা রয়েছে। আজকের মতো তাহলে এটুকুই। আজকের এই ক্লাসটার সাথে সাথেই কিন্তু এই যে অধ্যায়টা, অর্থাৎ চতুর্থ অধ্যায় যেটা অভিব্যক্তি ও অভিযোজন সম্পর্কে ছিল, সেটা কিন্তু শেষ হয়ে গেল। এর পরের দিন আমরা নতুন একটা অধ্যায় সম্পর্কে জানব, আর এই অধ্যায়টা কিন্তু খুব ভালোভাবে পড়বে, বুঝে তারপর মুখস্থ করবে, না হলে কিন্তু কোনো কিছু মনে থাকবে না। এবং যে সংজ্ঞাগুলোর কথা বলেছি সেই সংজ্ঞাগুলো খুব ভালোভাবে মনে রাখবে। আর যদি কারোর কোথাও বুঝতে কোনো অসুবিধে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবে। পরের ভিডিওতে আমি কিন্তু ক্লাসটা করার পর, তারপরে ভিডিওর শেষে আমি তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটার উত্তর দিয়ে দেবো। তাহলে প্রত্যেকে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে।